কাদানে গ্যাস ছুড়েছে, জলকামান মেরেছে, এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে খুব আমরা এখানে রেল বন্ধ বরাবরই হয়, নতুন করে কথা না। আজকে কিছু পরীক্ষা আছে, পরীক্ষার্থীরা ফোন করেছিলেন, আমরা তো কোনোদিন জোর করে আটকাই না, কিন্তু দেখবেন আপনি সর্বত্র মানুষ রাস্তায় আছে ধর্মঘটের সমর্থনে মিছিল। সর্বত্র বলছেন মানুষ রাস্তায় আছে, কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে, সরকারি পরিবহন বেসরকারি পরিবহন দুটোই চলছে একই রকম। যখন মানুষের পরিবহনের দরকার থাকে তখন সরকারি পরিবহনকে পাওয়া যায় না, মানুষের প্রয়োজনে পাওয়া যায় না, আর কখনো যদি ধর্মঘট ডাকা হয় তখন সরকার টেরে ফুরে লাগে, এমনকি চাকরি জীবন থেকে একটা দিন ছেদ করা হবে ইত্যাদি ইত্যাদি সব ধরনের হুমকি সরকার দিচ্ছে। সাকসেসফুল বটে, মানুষ গতকালকে ঘটনায় ক্ষুব্ধ যেভাবে দেখেছেন, কালকে ওই জলকামানের বিরুদ্ধে ছাত্র জীবনে যেভাবে লড়েছে দেখেছেন, তার থেকে স্কুল খুলছে। পার্থ চট্টোপাধ্যায় গতকালই জানিয়ে দিয়েছেন স্কুল কোনোভাবে বন্ধ করা যাবে না। আপনারা স্কুল আমরা স্কুলে রাস্তায় গিয়ে স্কুল আটকাই কিংবা পরীক্ষার্থীদের আটকাই কোনোদিন দেখেছেন কেউ? সেটা আমরা করি না, যে যাবার যাবে, কিন্তু স্কুল যে কিরকম প্রথম দিন বলেন ছাত্র ছাত্রীদের আগ্রহ থাকতে পারে, যে যাবে সে যাবে। সুজানা লোকের কাছে তো ধর্মঘটের বার্তাই যায়নি, ধর্মঘট যে হচ্ছে অর্ধেক লোকই তো জানে। এটা তো গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে ইনস্ট্যান্ট, এটা লোকে তো জানে, মিডিয়া গতকালকের তো এক মাস আগের ক্যাম্পেইন নয়, গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা রাস্তায়। আমি ভয় পাই পৌরসভায় ঢুকে বলি তুই এখানে বসে কেন, রিটায়ার হয় না, ও রিটায়ার হচ্ছে না। আমি ছাড়বো টেনশন।